খেরসনে সবচেয়ে বিপজ্জনক অভিযান চালানোর ঘোষণা দিলেন পুতিন। অন্যদিকে মামলা হয়নি অনিশ্চয়তার মুখে ইমরান খান হত্যা চেষ্টার তদন্ত। এবার বিস্তারিত, ইউক্রেনের দক্ষিণাঞ্চলে রুশ নিয়ন্ত্রিত খেরসন শহরে বড় ধরনের অভিযান চালানোর ঘোষণা দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিন এরই মধ্যে সেখান থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। খেরসনের নিয়ন্ত্রণ নিয়ে ইউক্রেনের সেনাদের সঙ্গে রুশ বাহিনীর তীব্র সংঘর্ষ চলছে এবং গত মাসের মাঝামাঝি সময় থেকে সেখানে রুশ সেনাদের অবস্থান দুর্বল হয়ে পড়েছে। প্রেসিডেন্ট পুতিন শুক্রবার একটি জাতীয় অনুষ্ঠান উপলক্ষে মস্কোর রেড স্কোয়ারে দেওয়া ভাষণে আরও বলেন, খেরসনে বিপজ্জনক যুদ্ধ কবলিত এলাকাগুলো থেকে বেসামরিক লোকদের অবিলম্বে সরিয়ে আনতে হবে। রুশ প্রেসিডেন্ট রেড স্কোয়ারে দেওয়া ভাষণে আরও বলেছেন, খেরসনে এখন সবচেয়ে বিপজ্জনক অভিযান চালানো হবে, কাজেই বেসামরিক নাগরিকদের কষ্ট দেওয়া যাবে না। রুশ কর্তৃপক্ষ জানিয়েছে তারা এরই মধ্যে খেরসন থেকে হাজার হাজার নাগরিকদের বের করে নিয়ে এসেছেন। খেরসন শহরের দুর্গে পরিণত করা হবে বলেও মস্কো ঘোষণা দিয়েছে। ইউক্রেন অবশ্য দাবি করেছে খেরসন অধিবাসীদের জোর করে শহর থেকে বের করে দেওয়া হচ্ছে, যা যুদ্ধ অপরাধের সামিল। রাশিয়া এই অভিযোগ অস্বীকার করে আসছে। অন্যদিকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান হত্যা চেষ্টায় সন্দেহভাজন শুটার এবং অস্ত্র সরবরাহকারী সহ এ পর্যন্ত তিনজনকে আটক করেছে পুলিশ, কিন্তু মামলা নিয়ে অচল অবস্থার কারণে আইনি জটিলতার মুখে পড়েছে এই ঘটনার তদন্ত। মামলার আসামি হিসেবে এক জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর নাম অন্তর্ভুক্তের দাবি থেকে পিটিআই প্রধান সরে না আসার জেরে এখনও নথিভুক্ত হয়নি অভিযোগ। বলা হচ্ছে ইমরান খানকে হত্যা চেষ্টায় ঘটনায় মামলার দায় নিয়ে বড় ধরনের ঝামেলায় পড়েছে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চৌধুরী পারভেজ এলাহি। তিনি ওই সেনা কর্মকর্তার নাম FIRA অন্তর্ভুক্ত না করার পক্ষে মত দিয়েছেন, কিন্তু তাতে নারাজ ইমরান এবং পিটিআই এর অন্যান্য নেতারা। বিষয়টি নিয়ে শুক্রবার পাঞ্জাবের মন্ত্রী সভার বৈঠকে প্রচুর তর্ক বিতর্ক হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক IGP ফয়সাল শাহকার এবং সরকারের উচ্চপদস্থ একাধিক কর্মকর্তা। এ সম্পর্কে অবগত একটি সূত্র জানিয়েছে, বৈঠকে মামলা নথিভুক্ত করার সব আইনি দিক সম্পর্কিত গুরুতর বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেছেন, মামলার দায়েরে আরও বিলম্ব হলে প্রমাণাদি সুরক্ষিত রাখা এবং ইমরান খানের উপর সশস্ত্র হামলায় জড়িতদের শাস্তি প্রদানের সব প্রচেষ্টা নাৎসাত হয়ে যেতে পারে, এ নিয়ে কথা হয়েছে বৈঠকে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ হওয়ার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।